হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সলাতুন আসকাল আলাল মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের উপর ফজর আর এশার চাইতে ভারী সলাত, ভারী নামাজ আর কোনো নামাজ নেই। মুনাফিকদের জন্য যাদের অন্তরে কপটতা আছে, মুনাফিকই আছে, ইসলামের প্রতি ভক্তি নেই, নামাজের প্রতি ভক্তি নেই, পড়ে কাউকে খুশি করার জন্য আর না হলে কারো চাপের মুখে ভয়ে, জি এটা হচ্ছে বড় মুনাফিকি। একেবারে নামাজ পড়বে না, যদি পড়ে হয় কিছু পাওয়ার আশায়, না হয় কিছু অনিষ্ট থেকে ক্ষতি থেকে বাঁচার আশায়, এটা হচ্ছে বড় মুনাফিকি। ভালো করে শোনেন, একেবারে নামাজ পড়তো না কিন্তু শ্বশুর বাড়ি গেছে, নামাজ না পড়লে স্ত্রী কেড়ে নিতে পারে, বা স্ত্রী হয়তো ভাত খাবে না, থাকবে না, ওই বেনামাজির কাছে থাকবে না, এখনকার অনেক মেয়েরা মাশাল্লাহ দিনদার হচ্ছে। তো এই জন্য তাহলে স্ত্রীর ভয়ে নামাজ পড়ছে, বা শ্বশুর সাহেবের ভয়ে নামাজ পড়ছে, সমাজের ভয়ে নামাজ পড়ছে, এখানে অনেক প্রবাসী আছে কফিলের ভয়ে নামাজ পড়ছে, অথবা কফিল নামাজি ওয়ার্কারকে খুব পছন্দ করে আর মাঝে মাঝে হাদিয়া বকশিশও দেয়, তোর হয় লোভ আর না হইলে ভয়, এই দুটো যদি কাজ করে নামাজ পড়ার ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি বড় মুনাফিক, কারণ টোটালি সে নামাজই নাই। আর আরেকটা হচ্ছে যে নামাজ পড়তো, নামাজ পড়ে কিন্তু হয়তো অত সুন্দর পড়ে না, একে একে পড়লে তাড়াতাড়ি করে সেরে নিল, কিন্তু যখন দেখছে সবার সাথে আছে মজলিস, আজকে জুমার দিনে অনেকে আছে আমাদের দিনী ভাইরা যারা মাশাআল্লাহ আমাদের সিনিয়র এবং পরহেজগার, তারপরে শেখেরাও আছেন, চলো একটু ভালো করি সুন্নতটা একদম লম্বা টানটুন দিয়েই পড়ি, হ্যাঁ, তাহলে এটা বড় মুনাফিকি নয়, তবে এটা আমলের একটা নেফাক মুনাফিকি, জি এটাও রিয়া, লোক দেখানো, আংশিক লোক দেখানো, এইটা শিরকে আসগার, এটাকে বলা হয়েছে ছোট শির্ক, তখন বড় শির্ক নয়। কিন্তু যেই ব্যক্তি শুধু শুধু দুনিয়ার ঘরে যে নামাজ পড়ে বা দান খেরাত করে শুধু শুধু, সেটা হচ্ছে নেফাক, বড় মুনাফিকি, এবং সেটি হচ্ছে বড় শির্ক, কারণ আপনি গায়রুল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য সেটা করেন নাই। এই জন্য ঢালাওভাবে কখনো কোন শির্ক আসলে বলে দিবেন না শির্ক শির্ক শির্ক, এটা এগুলো মোটা কথা, মোটা কথা ইসলাম সম্পর্কে চলেন, সূক্ষ্ম কথা বলতে হবে, হ্যাঁ যেটা যতটা অপরাধ সেটাকে ততটা অপরাধ বলতে হবে, ছোটো শিরকে ছোটো শিরক বলবেন, বড়ো শিরকে বড়ো শিরক বলবেন, কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম করেছে বলছে শিরক করে ফেললে তো বড়ো শিরক, মানে ইসলাম থেকে খারিজ, হ্যাঁ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে ঢালাওভাবে, যেমন আজকাল যারা ইসলামের রাজনীতি করে থাকে, ইসলামকে ব্যবহার করে, তারা কিন্তু ঢালাওভাবে তাগুত তাগুত তাগুত, আর তারা কাফের নাস্তিক, ই করে না করে না, ঢালাওভাবে বল হ্যাঁ, কারণ সবাই একই ক্যাটাগরির নয়, কি ইসলাম চাই না ওরা দেশে, তাহলে বড় কুফুরিতে আছে, আর ইসলাম চাই কিন্তু তারা পারে না, আর পারবেও না, সহজে দুর্বল, পারবেও না, বিভিন্ন দিক থেকে দুর্বল, আর তারপরে ক্ষমতার একটা লোভ আছে, সেই জন্য দুনিয়ার কোনো স্বার্থে, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য নাই, আল্লাহকে তারা ভয় করে, পাঁচক্ত নামাজ পড়ে আর নেক আমল করে, কিন্তু দুনিয়ার বেশ কিছু স্বার্থের কারণে ইমান তাদের দুর্বল হয়ে গেছে, যার ফলে এই হিম্মত করতে পারছে না যে আশেপাশে যে বাতিল শক্তিগুলি রয়েছে বা বিজাতির শক্তি রয়েছে সেগুলির পাশে আমরা এগুলি করতে পারবো না, হ্যাঁ তো তখন বলতে হবে ফাসিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে কাফের কিন্তু বলেননি, তিনটে ক্যাটাগরি বলেছেন, আমাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন বলেছেন, আল্লাহ তিন রকম বলছেন, আর আপনি ঢালাওভাবে সবকে দিবেন তাগুত বানিয়ে, কত বড় জালিম আপনি, আপনি তাও আপনি আপনি সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারী হচ্ছে তাগুত, আপনি যে তাগুত হয়ে গেলেন বেশি বাড়াবাড়ি কথা বলতে গিয়ে। এই জন্য বেদাতকে শিরক বলা, কিছু বক্তাদের বেদাতকে শিরক, এটা আপনার সীমা লঙ্ঘন বাড়াবাড়ি হয়ে গেল, আপনি গুনাহগার, এবং আপনি বহু লোককে চরমপন্থী বানিয়ে দিলেন, পথভ্রষ্ট করছেন, আপনি বেদাতকে বেদাত বলেন, মিলাদ করছে শিরক বলবেন না, যেখানে শিরক সেখানে শিরক, সেখানে বড় যেখানে বড় শিরক বড় শিরক, যেখানে ছোট শিরক ছোট শিরক, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। তো এশার সালাত জামাতে পড়ার ফজিলত সম্পর্কে হাদিস, মোনাফেকদের ওপর সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজর আর এশার, এর চাইতে ভারী সালাত আর কিছু নেই, জোহর আসর ভারী না তাদের কাছে, হ্যাঁ মাগরেবও ভারী না, কিন্তু এশার ফজর সবচাইতে কঠিন নামাজ মোনাফেকদের জন্য। এখন আপনার নিজেকে এই আসামির কাঠগড়ে রাখেন, যে আমাকে ফজর পড়তে বড় কষ্ট লাগছে ঘুম থেকে উঠতে,
তাহলে আপনার মধ্যে মুনাফিকই আছে? বড় মুনাফিক বলবো না, কিন্তু মুনাফিকই আছে। একেবারে উঠতেন না, একেবারে উঠতেন না, কিন্তু উঠছেন, হ্যাঁ কোন একটা চাপে উঠছেন, তাহলে বড় মুনাফিকই আছে। উঠছেন কিন্তু কষ্ট লাগে, উঠছেন কিন্তু কি লাগে কষ্ট তো সাধারণ সবাইকে লাগে উঠতে, গমপুরা হয়নি হয়তো অথবা ঠান্ডার দিনে, কিন্তু এমন কষ্ট লাগা লাগে যে মনটা চাই না, কিন্তু দেখছেন যে রুম থেকে সবাই যাচ্ছে, আমি একা যদি না যাই তো, হ্যাঁ তো লোকেরা তো আমার সম্পর্কে সমালোচনা শুরু করে দেবে, বলে যাবে না বাজি ফজর পড়ে না এই ভয়ে, হ্যাঁ অথবা আপনার কাছে ভালো কোনো মেহমান চলে এসছে, আজকে ফজরে যেতেই হবে, আজকে ফজরে যেতে হবে, না হলে যেতেন না, তাহলে সমস্যা। কিন্তু অলসতা আসছে, আচ্ছা নামাজ পড়লেও অলসতা, নামাজ আদায় করছে তবু অলসতা, এগুলি হচ্ছে ছোটো মুনাফিকের লক্ষণ, বড় মুনাফিকি না। বড় মুনাফিকদের মধ্যে এগুলো ভরপুর আছে, কিন্তু ছোটো মুনাফিকি এইখানে যে আপনি নামাজ পড়ছেন তবু অলস, মন একেবারে লাগান না, কোনো রকম করে তাড়াতাড়ি করে সেরে দাও ব্যাস, আর তাড়াতাড়ি সালাম ফিরতে পারলেই আমি একটু মোবাইলটা টাচ করবো আর দেখবো কি হচ্ছে না হচ্ছে দুনিয়াতে, ছোটো ধরনের মুনাফিক এগুলো। ওয়াইজা কামু এলা সলাত কামু কোসাল, আল্লাহ বলছেন মুনাফিকদের একটি লক্ষণ যে ওরা যদি সলাতে দাঁড়ায় ও তো বড় অলসতার সাথে দাঁড়ায়, মন লাগে না নামাজ পড়তে। তো এশা আর ফজর কেন ভারী, কেন ভারী দুর্বল ইমানের লোকদের আর মুনাফিকদের কেন ভারী, কেন বলেন তো? ফজরের সময় ঘুমাবার সময়, কারণ সারা রাত ঘুম যদি নাও আসে টেনশনে, যত শেষ রাত হবে একটা ঘুম চাপবেই, তখন ঘুম চাপ, রাত 12টা একটা হয়ে যাচ্ছে, 10টায় শুয়েছেন, 2-3 ঘন্টা ঘুম আসে না, কিন্তু 1-2টার পরে এমন ঘুম আসবে যে আর উঠতে ইচ্ছা করবে না, ওই 7টা 8টা না বাজলে আর ঘুম পড়া না হইলে তখন আর উঠছেন না, ওই সময়টাই উঠা একবারে 4-5টায় উঠতে হবে। জি, তো এটা হচ্ছে অলসতার সময়, গাফিলতির সময়, ঘুমের চাপের সময়, আর ঘুমের চাপের মুখে তারা ঈমান হারিয়ে ফেলছে মুনাফিক, কিন্তু একজন খাঁটি মুমিন না, তার এই প্রবৃত্তির সাথে লড়াই করে সে এই ঘুমের সাথে লড়াই করে সে উঠবে না, আমি উঠবো পরে ঘুম পোড়া করবো। এশা, এশা কেন ভারী লাগতো মুনাফিকদেরকে 1400 বছর আগে? ওর দুটো বিষয় রয়েছে, একটা এর আগে আমি বলেছি, সেটা হচ্ছে দেখেন ওরা কিন্তু লোক দেখা নামাজ পড়ত, আজকালকার মতো আজকালকার বেনামাজির মতো এত তারা দুঃসাহসী ছিল না, আজকালকার বেনামাজি এত দুঃসাহসী যে গ্রামের যতই বড় আলেম ওলামা অথবা পরহেজগার লোকেরা তাদের সামনে দিয়ে যাক, বুক ফুলিয়ে বসে আছে মসজিদের বাইরে রাস্তাঘাটে, কোনো ভয় নেই, ঠিক না? হ্যাঁ, যদি প্রশাসনের লোক আসতো থানা পুলিশ তাহলে তো ছুটতো, যেমন করোনার সময় দিয়েছে দৌড়, আছে মাস্ক নাই অথবা আরও কিছু নাই, যেসব সোশ্যাল যেসব বিধিনিষেধ ছিল বা স্বাস্থ্য বিধিনিষেধ ছিল সেসব নাই, আর লাঠি নিয়ে যখন পিটনি দিচ্ছে সবকে, কীভাবে দৌড় দিচ্ছে সব, কেউ হোন্ডা ছেড়ে দৌড় দিচ্ছে, কেউ সাইকেল ছেড়ে দৌড় দিয়ে, দেখেছেন তো এইসবগুলো বিভিন্ন দেশে। তো কথা হচ্ছে যে না, কারো এহতরাম কারো চক্ষু লজ্জা কিচ্ছু নেই তাদের বসে আছে, কিন্তু মুনাফিকরা এর চাইতে একটু ভালো ছিল, আজকালকার বেনামাজি চাইতে তখনকার মুনাফিকরা ভালো ছিল, আবু বকর উমারের সামনে বসে থাকবো আর রসূলুল্লাহ সাল্লাম জানবেন যে নামাজ পড়তে আসেনি মসজিদে, সুখে দেখতে যারে ওই লোকগুলো আসেনি, ইবনে উবাই কেন আসেনি, ওই মুনাফিক এরা তো আসলেই তো মুনাফিক, আসেনি কেন, জোহরে আসেনি আসরে আসেনি, জোহর আসরে দেখলে বুঝে নেই, মাগরিবে দেখলে বুঝে নেই, কিন্তু এর সাথে অন্ধকার মসজিদ নবী তো তার লাইট থাকতো না এরকম, হ্যাঁ প্রদীপ পর্যন্ত থাকতো না, অন্ধকারে তারা সলাত আদায় করতো, ফজরও অন্ধকারে হইতো। সুতরাং এই দুই টাইমে যদি নাও যাই তো বুঝতে পারবে না যে আমরা নামাজে আসিনি, কথা বোঝা গেছে? যার ফলে এশাতে তারা এশাটা ভারী লাগতো তাদেরকে, এশাতে যেত না অন্ধকার, আর অন্ধকারে এমনিও রাস্তাঘাট অন্ধকার হয়ে আছে, কষ্ট লাগে, গ্রামে যারা বসবাস করেছেন ভালো করে জানেন যে এশা পড়তে যেতে গ্রামে খুব ভয় লাগতো, সাপের ভয়, আবার আমাদের দেশের মানুষের তো ইমানও দুর্বল, জিন ভূতের ভয়, হ্যাঁ শয়তানের ভয়, অনেকের একটু পয়সা হলে চোর ডাকাতের ভয়, ছিনতাইকারীর ভয়, দুশ্মনের ভয়, কত দুশ্মন আছে পয়সাওয়ালাদের, হ্যাঁ নিরাপত্তার সমস্যা ইত্যাদি মেলা ভয়, তো এগুলি একটা কারণ। আর আর একটি কারণ হচ্ছে যেটা এখনও বিদ্যমান, এশাতে কিন্তু আজকাল সমস্যা নেই মুনাফিকদের, এশা পড়ে কিন্তু, যারা আধা নামাজি তারা কিন্তু এশা পড়ে, মাগরিব এশা পড়ে, পড়ে না কোনটা
আসর পড়ে না, আসরের সময় খেয়ে দিয়ে দিল ঘুম, যেহেতু ডিউটি চারটে পাঁচটা ধরে আসর পড়ে না। তারপর অনেকে জোহর পড়ে না, ব্যাচুলার যারা আপনারা, হ্যাঁ ফ্যামিলি থাকলে তো পাকশাক করতে, এখন নিজে পাকশাক করতে ভাবছেন যে নামাজ পড়তে যাবো, আধা ঘন্টা লস হবে, চল দোকানটা বন্ধ করেছি এখন পাক করি। যদি নামাজই হয় বলছে এখানে পাকশাকও চলছে আমার নামাজও চলছে, মসজিদে গেল না। তো এগুলো হচ্ছে মোনাফিকির লক্ষণ, কিন্তু যে বিভিন্ন দুনিয়ার তুচ্ছ স্বার্থে আপনি মসজিদে যাচ্ছেন না। কিন্তু এর সাথে সমস্যা নেই, এর সাথে আরেকটি গাফিলতি আছে, যে গাফিলতিটা এখনও অনেকের আছে, গাফিলতির দিক, সেটা হচ্ছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। এখন তো রাত দশটা এগারোটায় খাচ্ছেন আপনারা, যে খাওয়াটা আপনাদের ক্ষতি করছে। এখন অনেকে বুঝতে শিখেছেন যে বেশি রাতে খাবো না, তাই না? কিন্তু আসল খাওয়া দাওয়ার সময় হচ্ছে ঠিক এশার নামাজের সময়টাই, তাই না? এশার একটু আগে না এশার সময়, ওই সময় ধরেন খাওয়া দাওয়া চলছে, বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে পরিবার নিয়ে আর ওইদিকে জামাত হচ্ছে, খাওয়া দাওয়া করে বাড়িতে পড়ি না, তাই না? তো মোনাফেকদের জন্য এশাটা এই কারণেও ভারী ছিল যে একটু খাওয়া দাওয়ার সময়, গল্প গুজবের সময়। তা অনেকেই দোকানপাটে ডিউটি করেন, আর যেমনই আজান হইলো তেমনই ঘরে উঠে গেল, উঠে যাওয়ার পরে এখন চা নাস্তা চলছে ওদের, কারো মাগরিবের সময় বড় দিনগুলোতে, আর আজকাল ছোটোর দিন মাগরিবের সময় না, এশার সময়, এশার নামাজের সময় ওর চা নাস্তা করলো, নামাজ পড়তে আসলো না। এটা মোনাফিকদের লক্ষণ, এটা হচ্ছে মোনাফিকদের লক্ষণ। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা, এই মোনাফিকরা বা বেনামাজিরা আধা নামাজিরা যদি জানতো, মা ফিহমা, এশার ফজরে যে কত ফজিলত রয়েছে, মহত্ব রয়েছে, লা আতাউ হুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও তারা হাঁটতে পারে না, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, হামাগুড়ি দিয়ে আসতো, ছোটো বাচ্চা যেমন হামাগুড়ি দেয়। ওয়ালাকাদ হামাম তো, নবী বলছেন আমার ইচ্ছা হচ্ছে, আন আমরাল মুয়াজ্জিনা, মুয়াজ্জিনকে আমি নির্দেশ দিফা ইয়ুকিম, একামত দিতে, তুমি একামত দাও, সোম্মা আমরা রাজুলান ইয়াউমুন নাস, আরেকজন লোককে বলি যে সে যেন লোকজনের ইমামতি করে দেয় মসজিদ নববীতে, আমি আজকে ইমামতি করব না, সোম্মা আখুযু শুআলাম মিন নারিন, তারপরে আমি একটি আগুনের মশাল নিয়ে নিই, শুআলান শুআলাতুন বহু বচন মশাল, ফা উহাররিকু আলা মান লা ইখরুজ ইলা সলাতে বাদু, যারা এখন পর্যন্ত জামাত শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে আর নামাজ পড়তে আসে না, তাদের বাড়িঘরগুলি তাদেরকে জ্বালিয়ে দিই, নবী সব ইচ্ছা করেছেন। এই হাদিস হচ্ছে দলিল কিসের, যে জামাত সহকারে সলাত আদায় করা পুরুষদের জন্য ফরজ, ফরজে আইন, আর আর একটি মত হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু ফরজে আইন যারা বলছে তাদের দলিল এটি। নবী সব এই কথা বলেননি যে একটা দল তো আসছে নামাজটা হয়ে যাচ্ছে, এরকম বলেননি, ফরজে আইন। জি,